প্রযোজনা কেন্দ্রগুলো খুলুক। এই যে উপযোজনা কেন্দ্রগুলো খুলবে সেগুলো কিন্তু নিজেরা বুঝুন আগে, যে উপযোজনা কেন্দ্র খুলতে গেলে যে বাবাইদা বলেছে সস্তনী, এরকম কিন্তু কোনো কথা ছিল না, তাকে সস্তনী নিতে হবে তবেই উপযোজনা কেন্দ্র খুলতে পারবে এরকম কথা ছিল না, সস্তনী রাখলে ভালো হয় এরকম একটা কথা ছিল। কিন্তু তার বললেন এই নয় যে সস্তনী ছাড়া হবে না, গেল কথা। উপযোজনা কেন্দ্র খুলতে গিয়ে দেখা গেল যে মন্দিরের মধ্যম দিয়ে যদি ইষ্টবিধি পাঠানো যাচ্ছে তাহলে অনেক সময় অঢেল থাকার জন্যে যেখান থেকে প্রশস্তি বেরোবে সেগুলোও ঠিক মতো আসছে না। উপযোজনা কেন্দ্র ব্যতি রেখেও কিছু কিছু লোক এখনো সাপের মতন ভেতরে ভেতরে খেলে যাচ্ছেন, যদি এর থেকে কিছুটা সুবিধা তারা পেয়ে যাবে। এইখানে কিন্তু অন্যায্যতা, আপনি সাপের মতন খেলবেন কেন? আপনি তো সাপের মতন খেলেন না, তাহলে আপনার কি স্বার্থ এর মধ্যে লুকিয়ে আছে যে যা চলছে তার থেকে বাইরে আপনি দৌড়াচ্ছেন? তাহলে ব্যক্তিগত কিছুর জন্যই আপনি দৌড়াচ্ছেন, সেই ব্যক্তিগতটা কি? আমার ইষ্টবিধি নেওয়ার জন্য উপযোজনা কেন্দ্রে থাকা সত্ত্বেও আপনি কেন দৌড়ে আসছেন? তাহলে আপনার স্বার্থটা কোথায়? এটা জিজ্ঞাসা, আপনি কি স্বার্থে দৌড়াচ্ছেন? আপনার প্রশ্নই কিন্তু এইগুলোকে আটকে দেবে। এবং উপযোজনা কেন্দ্রগুলো আমরা যে যেখানে আছি ছোট ছোট যেন হয়, বিশাল না, যে এখান থেকে এমন তেপান্তরের মাঠ যে ওই পাড়ায় কে আছে তাই আমি খুঁজে পাই না, যত ছোট ছোট জায়গায় করতে পারি। এটা কলকাতা এবং কলকাতার আশেপাশে যেসব জায়গাগুলো আছে এগুলো শহর শহরতলি এই অঞ্চলে আমরা প্রত্যেকটা জায়গায় উপযোজনা কেন্দ্রগুলো ছোট আকারে করতে পারি। ছোট আকারে করলে কি হবে, আমরা প্রতি প্রত্যেকের খোঁজ খবর নিতে পারবো এবং আমাদের প্রতি প্রত্যেকে খোঁজ খবর নিয়ে আমাদের পরিবেশ বা আমাদের যে অংশটিতে আমরা বসবাস করছি সেটাকে ডেভেলপ করতে পারবো। আমরা যদি চারজন পরিবার থাকি সেটাকে ছয় জনের রূপান্তরিত করতে পারবো, ছয় থাকলে আটে রূপান্তরিত করতে পারবো এবং প্রত্যেকে প্রত্যেকের খবর নিতে পারবো। যত বড় হবে তত খোঁজ খবরের অসুবিধাগুলো হয়ে যাবে। আমরা উপযোজনা কেন্দ্রে একটা হিড়িক তুলেছি, আমাদের এখানে 800 পরিবার, আমাদের 400 পরিবার, যেন এটাতে একটা মিটার হয় এবং সেই মিটারের প্রাইস দেওঘর থেকে দেওয়া হয়, এরকম কিন্তু কোথাও নেই। তাহলে এটা নিয়ে কেন আমরা সংখ্যাটা নিয়ে আনন্দিত হই? সংখ্যাটা এখানে তত্ত্ব ব্যাপার না, আমাদের ছোট ছোট উপযোজনা কেন্দ্রগুলো যদি খুলতে পারি তাহলে প্রত্যেকটা উপযোজনা কেন্দ্র তারা সেইখানে চিন্তা করুন যে এই জায়গাটাকে কী করে বাড়ানো যায়। ধরা যাক মৎস্যজীবীরা যেখানে আছেন সেখানে একটা উপযোজনা কেন্দ্র, মৎস্যজীবী যে মানুষগুলো তারাই বলতে পারবেন ওখানে যে ওইখানে কিভাবে কাজ করলে বা কি ধরনের যাজন হলে ওটা ডেভেলপ করবে।